বুধবার গণ্ডাছড়া ভকুবার অন্তর্গত সোনাইরিস ভিলেজে গণ্ডাছড়া কৃষি দপ্তরের 1000 মেট্রিক টন ধান সংরক্ষণ করার গোডাউন এবং কৃষক ভাইদের জন্য নলেজ সেন্টারের ফলক উন্মোচন ও ফিতাকেটি শুভ উদ্বোধন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা সাংসদ রেবতী ত্রিপুরা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডক্টর সিদ্ধার্থ শিব জেসওয়াল, সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার শ্রী অপূর্ব রয়, 8 নং গঙ্গানগর গণ্ডাছড়া এমডিসি ভূমিকানন্দ রিয়াং প্রমুখ। সব মানুষের জন্য আমরা কাজ করছি, সেটা এই গভর্নমেন্ট সবসময় চাইছে। এসসি এসটি ওবিসি যেই হোক, মহিলা হোক, সবটা সাথ, সবটা বিকাশ, আর তার বিশ্বাস, আর তার প্রয়াস। এই প্রয়াসের মাধ্যমে আমরা চেষ্টা করছি সব মানুষ একসাথে মিলে আমরা সবার জন্য উন্নয়ন হওয়া। কিন্তু আগে আমরা কি দেখতাম, ডিভাইডেড পলিসি করে করে জুতোর সুখকুলি হয়ে ওরা খালি চিন্তাভাব চিন্তাভাব করত। সেই জায়গা থেকে আজকে তারা যখন চাকরিটা দিল সেটাও অন্যায় ভাবে দেওয়া হলো, যে কারণে মাননীয় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের কারণে তাদের চাকরি গেল। তো চাকরি তো ওরাই দিয়েছে, ওরাই ওদের কারণে চাকরি গেছে। কিন্তু এই সরকার স্পষ্টতার সাথে কোন অনিয়ম একটা কেস এখন পর্যন্ত আমরা যা যা চাকরি দিয়েছি একটা অন্যায় ভাবে দেইনি। পরীক্ষার মাধ্যমে, সুষ্ঠ নিয়োগ নীতির মাধ্যমে আমরা চাকরি দিয়েছি। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের 3% এই সরকার আসার পর আমরা বিয়ে দিয়েছি। সেদিন আমি আমাদের সরকার মিলা দৃশ্য নিয়ে আমরা 5% দিয়ে দিয়েছি সরকারি কর্মচারীদের। বিউরো রিপোর্ট, ভয়েস 18।